हड्डियां खाई थी। अच्छा खाओ हड्डियां खाओ। আজকে প্রতিযোগিতা কে জিতবা? তুমি জিতবা। তুমি তো এর আগের বার হাইরা গেছিলা। তুমি জিতছিলা না? ওই সময় কয় টাকার আম খাইছিলা তোমরা? আর এবার পুরো একটা আসতো আম নাকি? দুজনে খেতে পারবা তো? সত্যি ও যে ও কথা বলে না, ও মনে পারবো না। তুমি হার মেনে গেছো? আজকে দুইজনের এটা প্রতিযোগিতা ধরবে আমের, কে পার দেখা যাবে। আপনার কি মনে হয় ওরা দুজন পারবো এই আমটা খেতে? দুই তিনটা খাইতে পারবো? প্রায় সময় খায় না? আচ্ছা আচ্ছা আচ্ছা, আগে আগে খাবা না কিন্তু, ওই সময় একবারে খাবা। এমন খাইলে মনে করো যে ওই যে ও এখনই খায়, কয় ভালো কমে হলেতেছে। এই মারামারি করে না, মারামারি করো কেন? তা কি এ জাল বেশি দেবে, জাল বেশি দেবে? জাল কম দেবে না বেশি দেবে? আচ্ছা শোনো, এই আমের বুরকাটা এটা আলাদা থাকবে, ঠিক আছে? এটা হিসাব আলাদা হবে। হ্যাঁ হ্যাঁ, কি ও বাবু? আর তুমি কি? তুমি কি বলো? ও তো বাবু, তুমি একটা বাবু। তুমি তো একটা জামা পরে আসো নাই, কার জামা নিয়ে আসলা বলো? তোমার বোনের জামা? জামা আনো নাই কেন? জামা সিলাইতে দিছে না। আগে আম খাইতে পারবো, সে পরবর্তী আমের এই বোরকা খাবে, ঠিক আছে? তোমার বোরকা। আচ্ছা শোনো, তাইলে তাহলে আজকে যে জিতবো তাকে একশো টাকা নিলে খুশি হইবা? না, যে জিতবো হাই পাইবো, যে হারবো হাই পাইবো না। রাজি? দাঁড়াও, আমি যখন এক দুই তিন বলবো, তিন বলার পরে মুখে দিবে। এর আগে মুখে দিয়ে দিবে, হ্যাঁ হেরে যাবো গা। 1 2 3 কঠিন প্রতিযোগিতা হচ্ছে। হাই হাই, লিপা যেভাবে মুখে দিচ্ছে, হাত দিয়ে দিলে কিন্তু হবে না, কাঠি দিয়ে খেতে হবে। কাঠি দিয়ে খাচ্ছে অবশ্য, ও একবার অনেকগুলো গাইথা নিয়েছিল, এজন্য দেখা যাচ্ছে সেই গতবার যিনি হাঁটছিল এবার কিন্তু তিনি হারার সম্ভাবনা বেশি দেখা যাচ্ছে। হাট দিয়ে মুখে ঢুকানো যাবে না, হ্যাঁ কাঠি দিয়ে দিতে হবে। অস্থির বিনোদন, এই যে ওর শেষ, তুমি শেষ, তুমি হাইরা গেছো আজকে। তুমি হাত ব্যবহার করছো, তুমি আজকে হাত ব্যবহার করছো। আসলে আজকের প্রতিযোগিতায় কিন্তু লিপা হেরে গেছে। লিপা হেরে যাওয়ার কারণ হচ্ছে ও হাত ব্যবহার করছে। আসলে ও তো খাইতেই পারতেছে না, হ্যাঁ ও মুখ দিয়ে উঠাইছে অবশ্য, মুখ দিয়ে উঠানো যাবে কিন্তু হাত দিয়ে উঠানো যাবে না, এই আর কি। আচ্ছা খাও, হাত দিয়া খাও। কে জিতলো আজকে? তুমি জিতছ, তোমরা কেউ জিত নাই। দাঁড়াও, এই যে এই জামুগা, আমি জামুগা, আজকের বিজয়ী, দাঁড়াও।